আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। হে এভরিওয়ান, আজকে আসছি মোবাইলের মাধ্যমে যেভাবে ভিডিও এডিটিং করবেন ওইটা নিয়ে কথা বলতে। ওইটা একটা টিউটোরিয়াল, সো সবাই আমাকে বলতেছে ভাইয়া এডিটগুলো কীভাবে করতে পারি, সাউন্ড এডিট কীভাবে করবো, তার জন্য আমি স্ক্রিন রেকর্ড করে তারপর সবার সাথে শেয়ার করবো। তবে আশা করি সবাই বুঝতে পারবেন। আর সবগুলো সিলেক্ট করে আমি কীভাবে সিলেক্ট করেছি এই যে দেখতে পাচ্ছি নিচের দিকে পিক, তারপর ভিডিও, ভিডিওগুলো কীভাবে অ্যাড করলাম বা আমার পিকটা কীভাবে অ্যাড করলাম এই যে দেখতে পাচ্ছেন, সবগুলো একই স্ক্রিনশটে সবগুলো আমি দেখিয়ে দিলাম। তো আপনারা যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে বলবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ক্যানভাসটা হচ্ছে মানে এক এক ধরনের কোয়ালিটি আছে, তিন কোয়ালিটি আছে, যার মোবাইল যত বেশি র্যাম ঠিক তত বেশি স্মার্টনেস আর কালারফুল হবে। তো এটা হচ্ছে র্যামের উপর ডিপেন্ড করে। অনেকে বলতেছে যে ভাই আমার কিনি মিস্টারে তো সবগুলো প্রোগ্রাম পাওয়া যাচ্ছে না, তবে সবগুলো প্রোগ্রাম পাবেন, অবশ্যই পাবেন। তো আপনার মোবাইল কোয়ালিটির উপর নির্ভর করে সবগুলো প্রোগ্রাম আসে, আর এই ক্যানি মাস্টার দিয়েই সব কিছু করা সম্ভব। কারণ ক্যানি মাস্টার হচ্ছে কোয়ালিটির উপর নির্ভর করে, আপনার মোবাইল যতটুকু কোয়ালিটি ততটুকু কোয়ালিটি করতে পারবেন। আর মোবাইলের যদি র্যাম কম থাকে বা পাওয়ারফুল অনেক কম তাহলে হবে না। র্যাম পাওয়ারফুল মানে স্মার্টনেস মোবাইল হলে অবশ্যই স্মার্টনেস হবে ভিডিও। তো আশা করি আপনার মোবাইলটা চেক করবেন, মোবাইলটা আসলে কী মোবাইল, মোবাইলের উপরেই ডিপেন্ড করে ক্যানি মাস্টার। অনেকেই বলতেছে ভাই আমারটা কালারফুল হয় না কেন, ক্যানি মাস্টারে সবগুলো ফাংশন আসে না। অবশ্যই আসবে ভাইয়া, আসলে কথা হচ্ছে কি ক্যানি মাস্টার সব ধরনের মোবাইলেই আসে, তবে এক এক মোবাইলের মধ্যে এক এক ধরনের প্রোগ্রাম, সব প্রোগ্রাম এক নয়। তবে আশা করি বুঝতে পারছেন। আর আমি কীভাবে এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা এডিট করেছি, এই ভিডিওটা হচ্ছে আমার শহরের ভিডিও, তার জন্য সবার সাথে শেয়ার করলাম, আশা করি সবার কাছে ভালো লাগবে। আর এডিটিং নিয়ে আমি অনেক ভিডিও বানাবো ইনশাল্লাহ, কীভাবে মিউজিক অ্যাড করতে হয় বা কীভাবে কী করতে হয়। আমি এটা স্ক্রিনশট দিয়ে সবাইকে দেখালাম যে আমার ভিডিওটা কেমন হবে, সবাই বলবেন। এই সবগুলি হচ্ছে স্ক্রিনশটে দেখাই দিলাম। আসলে এই এডিটিংয়ের মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারবেন। তো এটা নিয়ে একটা ব্লগ বানাইছি কারণ সবার সাথে শেয়ার করলাম যেন এডিটিংটা সবাই দেখে সুন্দর হয়েছে কি না বা কেমন হলো মন্তব্য আমাকে জানাবেন অবশ্যই, ঠিক আছে। তার জন্যই এই ব্লগটা বানালাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকেই আমাকে বলছিল যে ভাইয়া এটা কীভাবে এডিট করে, এটা কীভাবে করা সম্ভব, এই জন্য আমি একটু টিউটোরিয়ালস দিয়ে দিলাম, সবাই দেখবেন আমার ভিডিওটা। আর এই ভিডিওটা দিলাম এই কারণে যে আমি এটা দিয়ে সবসময় এডিটিং করি। আইফোন হলে সবচেয়ে বেশি ব্যাটার হয়, যদি আপনার আইফোন হয় তাহলে মনে করেন আইফোনের মধ্যে র্যাম অনেক ভালো থাকে আর কোয়ালিটি অনেক অনেক পাওয়ারফুল কোয়ালিটি হচ্ছে আইফোনের মধ্যে। তো আইফোনের মতো কোয়ালিটি অন্য মোবাইলে নাই, তো আপনার আইফোন হলে সবচেয়ে ব্যাটার হয়, কারণ আইফোনের যে র্যাম আর যে স্মার্টনেস ওইগুলা একদম মিলে যায়। তো আশা করি বুঝতে পারছেন, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবেন।